মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলাম আলা আলীন মহাম্মদ ওয়াল আলহি ওয়াসী আজমাইন আম্মাবাদ পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী পৃথিবীর যে যে প্রান্ত থেকে দূরদর্শনের মাধ্যমে আমাদের প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে জবানের হেফাজত প্রসঙ্গে আলোচনা করে আসছিলাম জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আমরা আল্লাহ তালার কী কী নাফরমানি করে থাকি সে বিষয়ে আমরা ধারাবাহিক দুটি পর্বে পর আলোচনা করেছি বিগত পর্বে আমরা গিবত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে গিবতের ভয়াবহতা গিবতের শাস্তি এবং সামাজিক ক্ষতিসমূহ আলোচনা করেছিলাম আজ আমরা গিবতের কাফারা কি হতে পারে এ বিষয়ে আলোচনা করব এবং গিবতের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক যদি আমাদের দ্বারা কখনও গিবৎ হয়ে যায় অর্থাৎ যদি আমরা কখনো গিবত করে ফেলি তাহলে তৎক্ষণাৎ আমাদের উচিত হবে তবা করা এটি হল গিবতের প্রধানতম কাফারা এবং ক্ষতিপূরণ যখনই আমরা কোনো মমিনের গিবত করে ফেলব রসুল্লাহ সাল্লি সাল্লামের সতর্ক বাণীসমূহের সমূহের কথা স্মরণ করে আল্লাহ তালা গিবতের যে ভয়াবহ পরিণতির কথা বলেছেন সেটির কথা স্মরণ করে মাথায় রেখে আমরা সঙ্গে সঙ্গে তবা করব এবং ফিরে আসব আল্লাহ তালার নির্দেশিত পথে আমরা পরিহার করব মুসলিম ভাইয়ের পেছনে তাঁর সমালোচনা করা লজ্জিত হব নিজের কৃতকর্মের কারণে ভবিষ্যতে সে কর্মটি আর সম্পাদন করব না এ মর্মে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হব তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমি যে সমস্ত সমালোচনা করেছি এগুলোর ক্ষতি থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমি রক্ষা পাব সম্মানিত দর্শক আমরা যখনই কোনো মুসলিমের গিবত হয়ে যাবে স্মরণ করব আল্লাহ সুবাহ আলা কে আমাদের ময়দানে আমাদেরকে এর জন্য শাস্তি দিবেন মৃত আপন ভাইয়ের ভক্ষণ করার যে অপরাধ সেই অপরাধের সমপরিমাণ এর দায় আমাকে নিতে হবে আমি কারোর পেছনে সমালোচনা করলে মেয়েরাজের সৌ সাল্লাহ সাল্লামকে আল্লাহ দেখিয়েছেন গিবৎকারীর সাজার নমুনা যে তাঁর হাতে পিতলের বড় বড় নখ থাকবে যেগুলো দিয়ে নিজেরই মুখ এবং নিজের বুক খামচাতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ তালায় সাজা দিবেন গিবৎকারীকে আর দুনিয়াতে আল্লাহ তালা অবশ্যই গিবৎকারীকে বে করবেন অন্য জায়গায় কারণ সে তারই মুসলিম ভাইয়ের ইজ্জত নিয়ে টানাটানি করেছে সমাজ দর্শক এই কথাগুলোকে মাথায় রেখে আসুন গিবৎকে পরিহার করি আর গিবৎ হয়ে গেলে তৎক্ষণাৎ আমরা তবা করে নেই ক্ষমা চেয়ে নেই আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায় অথবা আমাদেরকে যদি কেউ গিবৎ চলাকালীন বা পরবর্তী মুহূর্তেই স্মরণ করিয়ে দেয় যে থাক কারোর সমালোচনা করা উচিত নয় এটি হারাম তাহলে তৎক্ষণাৎ আমরা সেই কথাটিকে সুন্দরভাবে গ্রহণ করে আমরা বিরত থাকি গিবত থেকে আতা এমনি আবির আবাহ রহমতুল্লাহ আলীর কাছ থেকে জিজ্ঞাসা করা হলো যদি কেউ গিবৎ করে ফেলে তাহলে তার করণীয় কি তিনি বলেছিলেন যে যদি কেউ কারোর গীবত করেই ফেলে তাহলে সেক্ষেত্রে করণীয় হল যাঁর গিবত করেছেন তার কাছে গিয়ে তিনি মাফ চাইবেন তবা তো করবেনই পাশাপাশি তার কাছে গিয়ে মাফ চাইবেন কারণ গিবত হল মানুষের হক বান্দার হক আর বান্দার হককে আল্লাহ সুমাহতালা মাফ করবেন না এটি হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা জানতে পারি অতএব কোনো মমিন এর ইজ্জত আমি যখন তার অগোচরে নষ্ট করলাম তাহলে আমার কর্তব্য হবে ওই মমিনের কাছে গিয়ে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করা তাকে বলা যে ভাই আমি অন্যায় করে ফেলেছি তুমি আমাকে মাফ করো সমাজ দর্শক তাহলে গিবত পরবর্তী কাফারা বা ক্ষতিপূরণ হিসাবে আমাদের প্রথম করণীয় আমরা পেলাম ত করব অন্তর থেকে লজ্জিত হব নিজের কৃতকর্মের ফলে এবং পরিহার করব তৎক্ষণাৎ গিবত এবং পরনিন্দা এবং ভবিষ্যতে গীবত এবং পরনিন্দা না করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হব আর দ্বিতীয়ত যার গিবত আমি করেছি তার কাছ থেকে ক্ষমা চাইব মুজাহিদ রহমতুল্লাহি আলী বিশিষ্ট সালাফ এবং পূর্বসরী তাবেই তিনি বলেছেন যে তুমি তোমার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করলে এই অপরাধের ক্ষতিপূরণ হলো যে তুমি তার জন্য দোয়া করবে এবং তার প্রশংসা করবে অর্থাৎ কোনো মানুষের গিবদ যদি আমি করে ফেলি তাহলে তার অগোচরে তার জন্য আমি দোয়া করব আল্লাহর কাছে এবং আমি যে সমালোচনা করলাম এর বিপরীতে আমি তার ভালো দিকগুলোর আলোচনা করে তার ইজ্জত এবং সম্মান সমাজ যাতে বিল্ড আপ হয় সেজন্য ভূমিকা রাখব সমাজ দর্শক এবং গাজালি রহমতুল্লাহ আলেই এই তিনটি উপায় হেয়া উদ্দিন কিতাবের ভিতরে এনেছেন সমাজ দর্শক এবার আসুন গিবতের শ্রেণী এবং প্রকার সমূহ নিয়ে আলোচনা করা যাক গিবতের মূলত তিনটি প্রকার রয়েছে প্রথমত কিছু গিবত আছে যেগুলো জায়েজ অর্থাৎ কিছু সমালোচনা আছে মানুষের পেছনে যেগুলো আমরা করতে পারি অনুমোদিত ইসলাম অনুমোদন দিয়েছে আবার কিছু গিবত আছে যেগুলো করা আমাদের জন্য শুধু অনুমোদিতই নয় বরং আবশ্যক তথা ওয়াজিব আবার কিছু গিবত আছে যেগুলো আমাদের জন্য হারাম সময় দর্শক যে গিবতগুলো আমাদের জন্য জায়েজ এগুলোকে ইমাম নবী রহমতুল্লাহ আলী ছয়টি প্রকারের মধ্যে তিনি নিয়ে এসেছেন তার ভিতরে অন্যতম একটি প্রকার হল যে আমি কোনো মানুষের জোলমের শিকার হলে সেক্ষেত্রে আমি বিচারক শাসক এবং যার কাছে বললে তার জুলুম থেকে আমি রক্ষা পাবো তার কাছে জালেম সম্পর্কে সমালোচনা করা কি জুলুম করছে তার বিবরণ দিয়ে ওই ব্যক্তির দোষ চর্চা করা আমার জন্য জায়েজ আমার আত্মরক্ষার জন্য এবং দ্বিতীয়ত কারো কাছে যদি সাহায্য পাওয়ার আশা থাকে ওই জালেমের বিরুদ্ধে তাহলে সেক্ষেত্রে আমি তার কাছ থেকে সাহায্য প্রাপ্তির আশায় জালেমের বিরুদ্ধে আমি সমালোচনা করতে পারি এটার অনুমতি আছে এটা জায়েজ গিয়েতের ভিতরে পড়বে একইভাবে আমি যদি কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে মাসাল্লা জানার জন্য কোন আলেমে দিনের কাছে জিজ্ঞাসা করি সেক্ষেত্রে যদি আমি কারোর সমালোচনা করা ছাড়া ওই বিষয়টি ক্লিয়ার করা না যায় তাহলে সেক্ষেত্রে আমরা সমালোচনা করব অবশ্য নাম উল্লেখ না করে যদি সমালোচনা করা যায় তাহলে সেটি সবচেয়ে উত্তম এবং শ্রেয় সমাজ দর্শক জাহেজ গিবতের ভিতরে আরেকটি হল যদি কেউ প্রকাশ্যে অন্যায় করে প্রকাশ্যে জুলুম করে তাহলে এই প্রকাশ্য জোলমে লিপ্ত ব্যক্তিকে আমরা সমালোচনা করতে পারি সে যে গুনাহাটি প্রকাশ্যে করছে তার ওই প্রকাশ্যে করা অন্যায়টির কথা আমরা কিছু বলতে পারি কারণ সে নিজেই তার অন্যায়কে প্রকাশ করছে সেটিকে আমরা প্রকাশ করতে গেলে সমস্যা নেই যেমন কেউ বেদাতি লিফ্ট এবং তার বেদা তিনি প্রকাশ্যে করে বেড়াচ্ছেন তাহলে সেক্ষেত্রে তার এই বেদাৎটি সম্পর্কে আমরা বলাতে কোনো সমস্যা নেই তার এই দোষটি আমরা চর্চা করতে পারি তবে অবশ্যই তার সেই দোষটির মধ্যে আমাদের গিবৎ সীমাবদ্ধ থাকতে হবে আমরা তার অন্য কোনো দোষ যেগুলো তার ব্যক্তিগত যেগুলো তিনি প্রকাশ্যে লোকসম্মুখে করে বেড়াচ্ছেন না সেরকম কোনো সমালোচনা আবার করতে পারব সমাজ দর্শক একইভাবে আমরা কোনো ব্যক্তির দোষ চর্চা যদি তার নামের অংশ হয়ে যায় তাহলে সেটি আমরা করতে পারি সেটি যদি তার দুশ্চর্চা হয়েও যায় কার্যত সেটি আমাদের জন্য অনুমোদন আছে যেমন নাকি ইসলামের অনেক পূর্ববর্তী মনীষী যাদের নামের অর্থের মধ্যে তাদের শারীরিক অনেক ত্রুটি দিক উঠে আসে যেমন এবং আমাস অনেকে যাদের নামের অর্থের ভিতরে হয়তো তাদের শারীরিক কোনো ত্রুটির বর্ণনা রয়ে গেছে এরকম যদি থাকে তাহলে সেটি তার নামের পরিচয়ের অংশ হয়ে যাওয়ার ফলে সেটা আমরা বর্ণনা করতে পারব কারণ এটি দোষচর্চার অংশ হিসাবে হবে না সময়ত দর্শক জায়েজ এবং বৈধ দোষচর্চার ভিতরে আরেকটি হলো কোনো মানুষের দোষ যদি আপনি চর্চা করেন তার নাম উল্লেখ ছাড়া পরিচয় উল্লেখ ছাড়া তাহলে এটি জায়েজ যেমন কথার কথা কেউ কোথাও অন্যায় করছে আপনি সে সম্পর্কে অন্য মানুষকে অবহিত করলেন কিন্তু তার নাম গুণাগুণ পরিচয় কিছুই বললেন না শুধু বললেন যে একজনকে আমি দেখছি এরকম করতে উদ্দেশ্যে যদি থাকে অন্যদেরকে সাবধান করা তাহলে বরং এই কিবতের ফলে আপনি স্বভাবও পাবেন সময় দর্শক রসুল্লাহ সাল্লিয় সাল্লাম অনেক সময় অনেক সাহাবিদের ভুল ত্রুটি মেম্বরে এসে বলতেন মা ভালো আকোয়াবেন কী হলো কিছু লোকের তাদেরকে আমি দেখি এমন এমনে মনে মনে তারা করেন এখানে কারো নাম এবং পরিচয় তিনি উল্লেখ করতেন না ফলে সমাজের মানুষ সংশোধিত হয়ে যেতেন যার দোষ এবং ত্রুটির কথা তিনি বলছেন তিনি নিজেও সংশোধিত হয়ে যায় তখন আমরা নাম পরিচয় উল্লেখ না করে কারো যদি সমালোচনা করলে সেখানে কোনো লাভ নিহিত থাকে তাহলে সেটা আমরা করতে পারি এই গেল জায়েজ বা অনুমোদিত গিবত গিবতের আরেকটা প্রকার আছে যেটি ওয়াজিব সেটি হলো। যদি কোনো ব্যক্তির সমালোচনা করার মধ্যে গণমানুষের এবং সর্বসাধারণের দুনিয়া এবং আখেরাতের ক্ষতি ভয়াবহ ক্ষতি নিহিত থাকে তাহলে সেক্ষেত্রে তার সমালোচনা করা জরুরি যদি কোনো মানুষ দ্বারায় সর্বসাধারণের দুনিয়াবি এবং পরকালীন যে কোনো একটার বড় ধরনের ক্ষতি হওয়ার শঙ্কা থাকে তাহলে সে ব্যক্তির সমালোচনা করে মানুষকে সতর্ক করা জরুরি যেমন ধরুন কেউ কোনো এক জায়গার সব মানুষকে হত্যার অথবা কোনো এমন কাজ করার পরিকল্পনা করছে যার ক্ষতি সকলকে বয়ে বেড়াতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা ওই ব্যক্তির সমালোচনা করতে পারব এবং একইভাবে কোনো ব্যক্তি যদি দিনই বিষয়ে কোনো ভুল বা ভ্রান্ত কথা সমাজের মধ্যে ছড়িয়ে বেড়ান এবং তার এই কথার ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছেন তাহলে সেক্ষেত্রে তার সমালোচনা আমরা করব এবং করা ওয়াজিব এ হল ওয়াজিব মতের আলোচনা সম্মানিত দর্শক আমাদের আলোচনার এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে ইনশাআল্লাহ বিরতির পর আমরা অপূর্ণাঙ্গ আলোচনাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করব তো আমাদের সকলেই থাকবে আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ অনুগতার কল্যানের জন্য তারা নিজ বলছে সন্তান বাড়াও অপর মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের মানুষে যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ شیخ शाहिदুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম

দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম পর পুনরায় আপনাদের স্বাগতম জানাচ্ছি আমরা বিরতির আগে আলোচনা করছিলাম গিবতের শ্রেণী বিভাগ প্রসঙ্গে কিছু গিবত আছে জায়েজ কিছু আছে ওয়াজিব কিছু আছে হারাম জায়েজ গিবতের আলোচনা আমরা করেছি ওয়াজিব গিবতের আলোচনা আমরা করছিলাম বিরতির আগে বলছিলাম যে কোনো ব্যক্তির দ্বারা যদি সর্বসাধারণের ইহলৌকিক অথবা পরলৌকিক ব্যাপক ক্ষতির শঙ্কা থাকে তাহলে সে ব্যক্তির সমালোচনা করে হলেও মানুষকে সাবধান করতে হবে এবং এটা জরুরি যেমন কেউ কোনো ভুল মাস আলা দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে সে ভুল মাস আলাটির ব্যাপারে মানুষকে সাবধান করতে হবে কেউ ভুল জিনিস শেখাচ্ছেন এবং তাকে আমার বলে সংশোধন করার মতো কোনো সুযোগ থাকলে সর্বপ্রথম সেই চেষ্টাই করতে হবে আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে তার সমালোচনা করে হলেও মানুষকে ভুল এবং ভ্রান্তির পথ থেকে আমাকে বিরত রাখতে হবে এটি ওয়াজিব আর কিছু গিবত আছে হারাম যেগুলো এই দুই প্রকারের ভিতরে পড়বে না যেগুলোর ভিতরে কোনো প্রকার সৎ উদ্দেশ্য নেই সেগুলো হারাম জায়েজ গিবতের ভিতরে আরও কয়েকটি নজির বা ওভোমা আমরা দিতে পারি কারোর সংশোধনের উদ্দেশ্যে যদি আপনি তার পিছনে সমালোচনা করেন তাহলে সেটি জায়েজ যেমন কোন পুত্রের দোষ ত্রুটি এগুলো আপনি পিতার কাছে যদি বলেন তাহলে সেক্ষেত্রে পিতা তার পুত্রকে সংশোধন করবেন এই আশায় আপনি যদি করেন তাহলে এই জীবত জায়েজ বরং এই ভালো উদ্দেশ্যের কারণে আপনি এর জন্য সভাপ পাবেন আল্লাহ কাছ থেকে একইভাবে কোনো মানুষ যদি আপনার কাছে পরামর্শ চায় কোনো ব্যক্তি সম্পর্কে কোন বস্তু সম্পর্কে তাহলে সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তির সমালোচনার অনুমতি পাবেন কারণ আপনার কাছে যিনি পরামর্শ চাইছেন তাকে সঠিকটুকু বলা আপনার জন্য কর্তব্য একইভাবে আপনি আগ বেড়েও কাউকে পরামর্শ দিতে পারেন যেমন কেউ কারোর সঙ্গে আর্থিক লেনদেন করতে চাইছে আপনি জানেন যার সঙ্গে লেনদেন করার ইচ্ছা পোষণ করেছেন লোকটি তিনি তার লেনদেন ভালো নয় সেক্ষেত্রে আপনি তাকে সাবধান করতে পারেন এটি আপনার জন্য জায়েজ সময়ত দর্শক তাহলে গিবতের তিনটা শ্রেণী জায়েজ ওয়াজিব এবং হারাম এগুলো মোটামুটি আমরা রপ্ত করলাম আসুন এগুলোকে বোঝার পরে হারাম গিবত থেকে আমরা বেঁচে থাকার জন্য সবিশেষ যত্ন নেই আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন সময়তো দর্শক আমরা মুখ দ্বারায় যে সমস্ত গুণাহ এবং অন্যায় করে থাকি আমরা আমাদের বাকশক্তিকে ব্যবহার করে যে সমস্ত হারাম কাজে লিপ্ত হয়ে থাকি তার মধ্য থেকে অন্যতম একটি হারাম কাজ হল মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা এটি আল্লাহ সুবহানতা আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট এবং অপ্রিয় একটি কাজ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বহু হাদিসে এ বিষয়ে আমাদেরকে সাবধান করেছে সোহেবুখারের হাদিস আসে রাসুলল্লাহ সাল্লাহ সাল্লামের স্বাদ করেন যে আল্লাহর বান্দা কখনো কখনো আল্লাহর কিছু বান্দা আছেন যারা সত্য কথা বলতে থাকেন আবদুল ইবাহ্ম সৌরুদ্ রদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লুসাল্লামের স্বাদ করেন আলাইকুম বিশ্চিত তোমরা সত্যকে সবসময় অবলম্বন করবে ফায়না সিদ্ ইহাদি বীর কারণ সত্য মানুষকে ভালোর পথে নিয়ে যায় বিররা বিরা ইলাল জান্না আর ভালোর পথে গেলে মানুষকে সেই পথ জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় এবং ওমা ও রজুল ইয়াসদুক এবং মানুষ অনেক সময় সত্য বলতে থাকে ওয়তাহাররা সিদ্ এবং সত্য বলার চেষ্টা করে হাত্তায়ুক্ত ব্যাংদালিকা একটা পর্যায়ে এভাবে সে যখন সত্য বলার অভ্যাস করে আর চেষ্টা করতে থাকে আল্লাহর কাছে তার নাম সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায় আর এর বিপরীতে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইয়াকুম আল কাদিব এবং তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করবে কারণ ফুজুর মিথ্যা মানুষকে অন্যায়ের পথে পথ নির্দেশ করে ওই ফুজুর ইয়াহিদি ইলান নার আর অন্যায়ের পথ অবলম্বন করলে সেটি মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় অমায় আসালুল আব্দু ইয়াকদিব হাররা আল কিব আর অনেক সময় মানুষ মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার চেষ্টা সে করতে থাকে হাত্তা ইউত ব্যাংকাল্লাহ হেকাবা একটা পর্যায়ে তার নাম আল্লাহর নিকটে মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায় সম্মানিত দর্শক তাহলে মিথ্যা এটি এমন একটি কাজ যে কাজটি করতে করতে একটা পর্যায়ে আল্লাহ তাল্লার কাছে মিথ্যাবাদী হিসাবে মিথ্যাবাদীদের তালিকাভুক্ত হয়ে আমরা আল্লাহ তালার পাত্র হয়ে যাচ্ছি তাহলে আসুন আমাদের জীবনে যত রকম মিথ্যা আমরা বলে থাকি সে সমস্ত মিথ্যা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি হাদিস থেকে আমরা আরেকটি জিনিস জানতে পারলাম মিথ্যার ঠিকানা জাহান্নাম কারণ রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে বলা মিথ্যা কথা মানুষকে তালার অবাধ্যতা নিয়ে যায় হারাম কাজে লিপ্ত হয় মানুষ মিথ্যা কথা বলার ফলে আর সেটি মানুষকে জাহান্নামে দেখে নিয়ে যায় সৈবুখারি রেখা দিসা আর সেরসুল্লাহ সল্ল্লা সাল্লাম মেরাজে আল্লাহ তালার পক্ষ থেকে দেখানো বিভিন্ন সাজা এবং শাস্তির যে দৃশ্য তিনি দেখেছেন তার ভিতরে একটি ছিল এই যে এক ব্যক্তির মাথাকে এরকম থেতলে দেয়া হচ্ছিল তার প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আমি রাই তুহু কহু যার মাথাকে থেতলে দেয়া হচ্ছে পাথর দিয়ে আমি দেখছিলাম সে হল ফকাত রাবন সে হলো মিথ্যাবাদী ইয়াকিবুল কাদিবাদা সে মিথ্যা কথা বলে বেড়াতো সমাজ এখান থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম যে মিথ্যাবাদীকে আল্লাহ তালে শাস্তি দিবেন এবং মিথ্যাবাদীর শাস্তি তার ক্যামতের দিনের বিচারের পরে হবে তা নয় বরং হাদিস থেকে স্পষ্ট আমরা জানতে পারি যে মিথ্যাবাদীদের শাস্তি তার মৃত্যুর পর থেকে শুরু হবে এবং ক্যামত পর্যন্ত সেটি চলমান থাকবে আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মিথ্যা চর্চা করা থেকে আমরা বেঁচে থাকি সমাজ দর্শক মিথ্যা কথা বলা এটি মুনাফেকের আলামত কারণ সোল্লাহ সাল্লুসাল্লাম এর সাত করেছেন যেটি বুখারি মুসলিমও এসেছে আর বা রহমান কুননাফিহ চারটি গুণ যার ভিতরে থাকবে আনা মুনাফেকান খালেসান সে খালেস মুনাফেক হবে আর যার ভিতরে সে চারটির কোনো একটি থাকবে সেটি মুনাফেকের আলামত হিসাবে বিবেচিত হবে আর সে চারটি গুণ হলো কি একটি হলো মিথ্যা বলা কথায় কথায় মানুষের সঙ্গে মিথ্যা কথা বলা এবং মানুষের সঙ্গে অঙ্গীকার করলে সে অঙ্গীকারকে খেলাফ করা এবং মানুষের সঙ্গে ঝগড়া করলে সেই ঝগড়ার ফলে সে গালিগালাজ করা এবং কোনো আমানত দিলে কেউ আমানত রক্ষা রাখলে সে আমানতের খেয়ানাত করা সমাজ দর্শক অন্য হাদিসে আসছে সাল্লা সাল্লা সাল্লাম বলেন আয়াতুল মুনাফেকের সালাহ মুনাফেকের মার্কা হলো তিনটি তিনটি মার্কা মুনাফিকের তার ভিতরে একটা হলো যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে এই মিথ্যা কথা বলা কথায় কথায় এটি মুনাফেকের অন্যতম আলামত তাই আসুন মিথ্যাকে আমরা পরিহার করি আর মুনাফেক সম্পর্কে আমরা জানি যে মুনাফিকদের শাস্তি হবে জাহান্নামের নামের অতল তলে অতএব অন্তত নিজের নামটিকে আল্লাহ আল্লাহতালার দরবারে সত্যবাদীদের খাতায় অন্তর্ভুক্ত করার জন্য মুনাফেকের খাতা থেকে নাম কাটানোর জন্য মুনাফেকে থেকে মুক্ত হওয়ার জন্য এবং জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য আসুন আমরা মিথ্যাকে পরিহার করি সম্মানিত দর্শক মিথ্যা বলার ফলে মানুষের বরকত নষ্ট হয়ে যায় কারণ আদিসা আর্সাল রসল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে সমস্ত ব্যবসায়ী তার বেচা কেনার মধ্যে তিনি সত্যকে অবলম্বন করেন আল্লাহ তার ব্যবসায় বরকত দান করেন আর বিপরীতে যে ব্যক্তি মিথ্যার পথ অবলম্বন করে তার ব্যবসায় আল্লাহ আলা বরকতকে উঠিয়ে নেন তাহলে আমরা বুঝতে পারলাম যে মিথ্যার ফলে আমাদের জীবনের বরকত উঠে যায় আজ আমাদের জীবনে বরকত বা কল্যাণ আমরা চাই অথচ খুঁজে পাই না তার অন্যতম একটি কারণ হলো আমাদের কাজে কর্মে চলাফেরা উঠা বসায় আচার আচরণে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সর্বত্র মিথ্যার সঙ্গে জড়িয়ে আছি এবং মিথ্যাকে চর্চা করছি এটিকে পরিহার করলে ইনশাআল্লাহ আমাদের এহলৌকিক জীবনের জীবন বিভিন্ন ক্ষেত্রে এবং কর্মকাণ্ডে বরকত ইনশাআল্লাহ আমরা লাভ করতে থাকবো সময় দর্শক মিথ্যা বলার ফুলেন আরেকটি বড় ক্ষতি হলো ময়দান ময়দানে আল্লাহ তালা মিথ্যুকের সঙ্গে কথা বলবেন না যেটি বুহারি মুসলিমের হাদিসে আসে রসুল্লাহ সদাল্লাহাম বলেছিলেন সাল্লা সাত্লা ইউকল্লি তিন ব্যক্তি এমন আছে যাদের সঙ্গে আল্লাহ তালা কথা বলবেন না আমার দিন অলাই আঞ্জুর ইলেহিম তাদের দিকে আল্লাহ তালা দৃষ্টিপাতও করবেন না অলাইজাক কিহিম এবং তাদেরকে আল্লাহ তালা পবিত্রও করবেন না সেই তিন ব্যক্তি কারা তার ভিতরে এক ব্যক্তি হল রজলন হালাফা আলাইয়া মিনিন নিন এক ব্যক্তি হলো যিনি মিথ্যা শপথ করেছেন যিনি সত্য কথা বলেননি মিথ্যা শপথ করেছেন সমাজ দর্শক তাহলে মিথ্যাকে পরিহার করি তা হলে কেমত ময়দানে আল্লাহ তালা আমার সঙ্গে কথা বলবেন না আমাদেরকে পবিত্র করবেন না এবং পরিচ্ছন্ন করবেন না সুতী দর্শক এই মিথ্যা আমাদের জীবনে অনেক ক্ষেত্রে আমরা রসিকতা করে বলে থাকি অনেক সময় শিশুদের সঙ্গে আমরা মিথ্যা কথা বলে থাকি রসিকতা করেও মিথ্যা কথা বলা যাবে না রসুল্লাহ সাল্লিয় সাল্লাম হাসি রসিকতা করতেন স্পষ্ট আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পাই কিন্তু তিনি কখনো মিথ্যার আশ্রয় নিতেন না তার রসিকতা করা দেখে সাহাবীর অংশ জিজ্ঞাসা করতে তিনি রাসুল আল্লাহ আপনিও রসিকতা করেন তখন আল্লাহ রসুল সাল্লা বলেছিলেন যে ইন্দলা আকুর ইল্লা হাক্কা আমি রসিকতা করে যাই বলি সেটি কিন্তু মিথ্যা কোনো কথা নয় সত্য কথাই বলি অতএব রসিকতা করেও আমরা কোন অবস্থাতে যেন মিথ্যা কথা না বলি শিশুদের সঙ্গে অনেক সময় আমরা মিথ্যা বলে থাকি সেটিও যেন আমাদের দ্বারা কোনো অবস্থাতে না হয় শিশুদেরকে কিছু দেবো বলে আমি দিলাম না অঙ্গীকার আমি রক্ষা করি না এটিও শিশুদের মন মানসিকতাকে নষ্ট করে দেয় পরিবর্তন করে দেয় এটা থেকে আমরা দূরে থাকি সমাজ দর্শক আজকাল বিশেষ করে পহেলা এপ্রিল এপ্রিল ফুলের নামে আমরা মজা করার নাম করে একে অন্যের সঙ্গে মিথ্যা কথা বলি আমরা মজা করেও মিথ্যা কথা বলতে পারবো না এটি হারাম যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে দুনিয়াতে আল্লাহ তালা আমাদের কাছ থেকে বরকত উঠিয়ে নেবেন কে তার মধ্যে আল্লাহ তালা আমাদের সঙ্গে কথা বলবেন না এবং আল্লাহ তালার মিথ্যাবাদীদের তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এটি মুনাফেকদের মার্কা হওয়ার ফলে আল্লাহ তালা মাফ করুন মুনাফেকদের তালিকায় আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তারা আমাদের সকলকে এ বিষয়ে সাবধান থাকার তৌফিক দান করুন আমরা যেন মিথ্যাকে পরিহার করতে পারি জোবানের হেফাজতের অংশ হিসাবে মিথ্যাকে পরিহার করি এ পর্বে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী কোনো পর্বে আজ এ পর্যায়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহসমানত আলা পবিত্র কোরানে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়াতস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো জিরো এইট থ্রি টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডাবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি

প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়